আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা ইয়ামাহা বাইক। আমরা বুঝি ইয়ামাহা মানি আর ওয়ান ফাইভ, ইয়ামাহা মানি এফজেড ভার্সন টু ভার্সন থ্রি আর এমটি ফিফটিন। না, ইয়ামাহা কিন্তু কম দামেরও বাইক আছে, সেটা আজকে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এক লক্ষর আশেপাশে দামের বাইক পাবেন। তো আমি এরকম একটা বাইক দেখাচ্ছি, এই হচ্ছে ইয়ামাহা সেলুটো, আর এটা হচ্ছে 125 সিসি এই বাইকটা, আর হচ্ছে টিউবলেস চাকা, যেটা আমরা এফজেডে এবং ফেজারে দেখি দুই পাশে হচ্ছে টিউবলেস, এবং 125 সিসি হওয়াতে এটা মাইলেজ কিন্তু অনেক বেশি দেয়, যেটা আপনারা কিন্তু ভাবতে পারবেন না, প্রায় 70-এর উপরেই মাইলেজ দেয়। এবং হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা অসাধারণ, তবে আমি একটু দেখাই, এই ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু ইয়েলো আর ব্ল্যাক দেওয়াতে একটু অসাধারণ দেখাচ্ছে। তবে আরেকটা আছে যেটা আমি একটু আগে শোরুমে দেখেছি, সেটা হচ্ছে আপনার অ্যাপজেটের যেরকম কালার, ব্লু কালার, ওইরকমই একটা আছে। তবে এখানে দেখেন, তবে এই যে মিটারটা কিন্তু অ্যানালগ, সেই সাথে এখানে সেলফ বাটন আছে, আর হচ্ছে বেল, এবং হচ্ছে আপনার লাইট সব কিছু আছে, পাস আছে। এ হচ্ছে একটা আপনার 125 সিসির ইয়ামাহা বাইক। আপনারা চাইলে কম দামে কম খরচেও কিন্তু ইয়ামাহা বাইক কিনতে পারবেন, তার একটা আমি দৃশ্য দেখাচ্ছি। এবং এ হচ্ছে আপনার ডিস্ক ব্রেক, যেটা আপনার গাড়ির কন্ট্রোলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ দিবে। সেই সাথে এই যে দেখেন ইঞ্জিনটা, ইঞ্জিনের সাইজ দেখেন, মনে হবে আপনার এফজেডের ইঞ্জিন, এফজেড আর হচ্ছে ফেজার ওরকমই শেপ ইঞ্জিনটা, ইঞ্জিনটা ওরকমই, তবে 125 সিসি, যেটা হচ্ছে সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, যেখানে আপনার পিস্টন থাকবে সেই পিস্টনের সাইজটা হচ্ছে 125 সেন্টিমিটার। হ্যাঁ, এরকম হচ্ছে বাইক। আর এই হচ্ছে একটা ইয়ামাহা আপনার হেলমেট, এই হেলমেটটা কিন্তু অনেক মজবুত, তবে ভিতরে একটু কাঠের মতো শক্ত। তবে ইয়ামাহা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব, এই হেলমেটগুলোকে আর একটু মজবুত করবেন। বাহির থেকে কিন্তু ফিটিং ফাটিং সব ঠিক আছে, ভিতরে একটু হার্ড মনে হলো। আর এই হচ্ছে বাইকের অবস্থা, আমি একটু বাইকটা চালিয়ে দেখি। কিন্তু অনেক একটা টার্নিংয়ের মধ্যে ছোট জায়গায় আপনি ভালোভাবে টার্নিং করতে পারবেন। আর গ্রামগঞ্জে এবং হচ্ছে যারা সরকারি চাকরিজীবী, বিভিন্ন এনজিওতে আছেন, ওদের জন্য এই বাইকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আর ইয়ামাহা হওয়াতে আপনারা জানেন এসিআই মোটরস ইয়ামাহা, আর বাইকের কন্ডিশন নিয়ে এবং বাইকের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, বেস্ট একটা বাইক। আমি ওদিকে চালিয়ে যাচ্ছি, একটু দেখেন কমিট।